আকাশের তারাগুলো আমাদের পৃথিবীকে সুন্দর আর উজ্জ্বল করে তোলে। তারা বা নক্ষত্র প্রাচীন কাল থেকেই যাদের বর্ণনা করা হয়েছে চিরন্তন আশা, ভাগ্য, স্বর্গ আর মুক্তির প্রতীক হিসেবে। এই সব নক্ষত্র এবং নক্ষত্রপঞ্জি দেখার জন্য আমাদের চাই একটা টেলিস্কোপ, একটা অসাধারণ যন্ত্র যেটা অ্যাস্ট্রোফিজিস্ট এবং উৎসাহী মানুষদের ছায়াপথে নতুন নতুন নক্ষত্র খুঁজে বের করতে সাহায্য করে। আমাদের কাছেও টেলিস্কোপ আছে যা তালিকাভুক্ত ও প্রাক তালিকাভুক্ত লাভের জন্য আগে থেকেই বিনিয়োগকারীদের বড় এবং নতুন সুযোগ হস্তগত করতে সাহায্য করে। এসে গেল এডেলওয়াইস রিসেন্টলি লিস্টেড আইপিও ফান্ড, একটা বিনিয়োগের সুযোগ যা আপনাকে গুণসমৃদ্ধ আইপিওতে বিনিয়োগ করতে সাহায্য করে যা হয়তো সদ্যই তালিকাভুক্ত করা হয়েছে বা করা হবে। কিভাবে এডেলওয়াইস রিসেন্টলি লিস্টেড আইপিও ফান্ড কাজ করে? আমরা সদ্য 100টা আইপিওতে বিনিয়োগ করেছি যাতে তালিকাভুক্ত এবং তালিকাভুক্তির পরবর্তী লাভ হস্তগত করতে পারি। আমরা ভারতের বাজারে তালিকাভুক্ত নতুন নতুন যুগের ব্যবসাতে বিনিয়োগ করতে চেষ্টা করি। স্মল অ্যান্ড মিড ক্যাপস যারা উন্নতির প্রতিশ্রুতি দেয় তাদের প্রতি আগ্রহী সব সেক্টর জুড়ে বিভিন্ন কোম্পানিতে আমরা বিনিয়োগ করি। আমরা দুর্বল ব্যবসাতে বিনিয়োগ করি না যাদের উপরে বাজারগত ওঠানামার গভীর প্রভাব পড়তে পারে। আমরা পোর্টফোলিওস লিকুইডিটি মেনটেন করি যাতে অবাঞ্ছিত বাজারগত ওঠা পড়া আর পুনরুদ্ধারের চাপের মুখোমুখি দাঁড়াতে পারি। এইসব ফান্ডে বিনিয়োগের সুবিধে তালিকাভুক্তির পরবর্তী লাভ তৈরি করার ক্ষমতাযুক্ত বাছাই করা আইপিওতে আপনারা বিনিয়োগ করতে পারছেন। আপনারা ন্যূনতম বিনিয়োগ রাশি নিয়ে বহু সংখ্যক আইপিওতে প্রবেশের সুবিধে পাচ্ছেন। প্রভূত উন্নতির সম্ভাবনাযুক্ত সাবধানে বাছাই করা কোম্পানিগুলিতে বিনিয়োগের সুযোগ আপনি পাচ্ছেন। তাই আপনি যদি সেরা আপকামিং এবং সদ্য লঞ্চ হওয়া আইপিওতে বিনিয়োগ করতে চান আর যদি আপনার হাতে রিসার্চের জন্য কোনো সময় না থাকে তাহলে বিনিয়োগ করুন এডেলওয়াইস রিসেন্টলি লিস্টেড আইপিও ফান্ডে। আজই বিনিয়োগের যাত্রা শুরু করুন, আমাদের ওয়েবসাইট www.edelweissmf.com ভিজিট করে। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ, স্কিম সংক্রান্ত নথিপত্র ভালোভাবে পড়ে নিন। বিশদে জানার জন্য মানি কানেক্ট শুনুন, এটি এডেলওয়াইস মিউচুয়াল ফান্ড পডকাস্ট, যেখানে সহজ গল্প এবং কথোপকথনের মাধ্যমে আপনি বিনিয়োগ করা শিখতে পারেন।